নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেট সেম্পেয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিছু বলবো যে উইন্টার সিজন পড়ছে, শীতকাল আসছে, অনেক সময় দেখবেন জেব্রা ফিঞ্চে কি কি সমস্যা হয় বা সমস্যাটা কি সেটাই আজকে আলোচনা করব। তো আমি চলে এসেছি আমার যে জেব্রা ফিঞ্চের সেপারেট কেজ আছে তাতে চলে এসেছি। তো সকালবেলা আপনাদের একটু সকালবেলা এসেই দেখবেন কোনো কোনো পাখি কিন্তু গায়ের পালকটা ফুলিয়ে বসে থাকে, অনেক সময় আপনারা বলি যে পাখিটি ঠান্ডা লেগেছে। তো সেক্ষেত্রে আপনার ঠান্ডা লাগলে এই পাখি কিন্তু অনেক সমস্যার, ওষুধ যত মেডিসিন ব্যবহার করি না কিন্তু যদি একটু ঠান্ডাটা লেগে যায় তাহলে কিন্তু মারাই যায়। তো আপনারা যতটা পারবেন ঠান্ডা পড়ার আগে থেকে আপনাদেরকে পাখিদের হাত থেকে রক্ষা করতে হবে। তো রক্ষা করতে গেলে প্রথমত বলি পাখির খাওয়া দাওয়াটা একটু ঠিক মতন দিতে হবে, পাখির জলটাকেও ঠিক মতন দিতে হবে। তো যতটা পারবেন পাখির জলটাকে ঠিক মতন বাইরে বার করে নেবেন, পাখির দানা দেবেন, দানার সাথে কোনো মিলেট, বলতে কোনো মিলেট এরা পাখি খুবই কম খায় কিন্তু ব্ল্যাক সিডটা এরা খায়, ব্ল্যাক সিড অল্প পরিমাণে দিতে পারেন। তো বলি পাখি যখন দেখবেন সকালে এলেন, দেখলেন যে পাখির বাটিতে জল নেই বা দানা নেই, সেক্ষেত্রে কিন্তু পাখিরা একটু গাটা ফুলিয়ে বসে থাকে। যেই যখনই আপনারা ঠিক খাবারটা প্রোভাইড করবেন ওরা কিন্তু খাবারটা খেয়েই আবার কিন্তু পাখির পালকটা টান করে নেয়। তো এক্ষেত্রে কিন্তু ওটা ঠান্ডা লাগার সমস্যা নয়, এটা কিন্তু কোনো ঠান্ডা লাগার সমস্যা নয় আমি মনে করি। যখনই দেখবেন ওদের খাবারটা কমে গেছে তখনই কিন্তু ওরা খাবার জন্য বাটির কাছে যায়, গাটা ফুলিয়ে বসে থাকে। আর সকাল সকাল আপনাদের কিন্তু একটু খাবারটা দিতে হবে, ধরে রাখুন সকাল 7টার মধ্যে আপনাদের ছোটো পাখিদের খাবারটা দেওয়া কমপ্লিট করতে হবে। কেন বাটিতে জল থাকবে না, খাবার থাকবে না, সেক্ষেত্রে রোদ্দুর উঠে যাবে, তখন আপনারা দেখবেন পাখিরা খাবার জন্য কিন্তু ছটফট করে, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো নাও খেতে পারে। তো আপনারা যতটা পারবেন একটু সকাল সকাল পাখিগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু মেডিসিন বলে দিচ্ছি, সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, খুবই কম দাম, সব জায়গাতে পাওয়া যায়, ব্যবহার করতে পারেন। মক্স 500, মক্স 250, এরকম কিন্তু হিউম্যান ওষুধ পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। আর হাইড্রোক্লোরাইড টেট্রাসাইক্লিন, এই ওষুধটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দুটোই মোটামুটি খুবই ভালো কাজ করে। তবে যদি পাখিদের একটু কিন্তু ঠান্ডাটা লেগে যায় তারপরে কিন্তু আপনারা যদি মেডিসিনটা ব্যবহার করেন তো হয়তো পাখিটি এক্সপায়ারি হয়ে যেতে পারে। তো আপনাদের কিন্তু এই পাখির ছোটো পাখিকে অবশ্যই শীতকালের হাত থেকে বাঁচাতে হবে। এই আমার লাভ বার্ডের বাচ্চাগুলো বার করা হয়েছিল, দেখেছেন নিজেরা খেতে শিখিয়েছে, আলাদা করে রাখা হয়েছে, সাতখানা বাচ্চা রাখা আছে, খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, হেলথটাও ভালো আছে, ওরা নিয়ে নিয়ে খেতে শিখছে। ঠিক আছে, এবার আপনাদের দেখাই আমার কিছু আর একটা সেপারেট কেজ আছে, সেই কেন সেটা এই ছোটো ছোটো কিন্তু এখন ঝুড়িতে বাচ্চা আছে, সেক্ষেত্রে যদি পাখি যদি ঠান্ডা জলটা খেয়ে নেয় ওরা বাচ্চাকে খাওয়ালেই কিন্তু বাচ্চাগুলি মারা যেতে পারে। তো আপনাদের যদি বাচ্চা থাকে বা ডিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু খেয়াল বেশি রাখতে হবে, যতটা পারবেন একটুখানি হাওয়া, যে সকালবেলা যে হাওয়া দেয় বাতাস ঢোকে, যে ঠান্ডা হাওয়াটা ওদের গায়ে না লাগে। রোদ্দুরে কোনো কোনো অসুবিধা হয় না পাখির, রোদ্দুর পড়লে খুবই ভালো, আর রোদ্দুর না পড়লে রোদ্দুর পড়ার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস।